বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেটের ছবি এবার বড় পর্দায় চলে আসছে। আগামীকাল শুক্রবার দেশের ১৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মাসুদ রানা অবলম্বনে তৈরি নতুন সিনেমা MR-9 ডু অর ডাই। হলের সংখ্যা শুনলে আশ্চর্য হওয়ার কথা, অবাক বিস্ময়ে ফেটে পড়ারই কথা। আবার এই সিনেমার প্রযোজক পরিবেশকও যখন জাজ মাল্টিমিডিয়ার মতো বড় প্রতিষ্ঠান, তখন মাত্র ১৮টি হলে কেন ছবিটি মুক্তি পেল সেটিও প্রশ্ন আসতে পারে। তবু সিনেমা মুক্তি পাচ্ছে ১৮টি হলে। এই ১৮টি হলে বাংলাদেশে মুক্তি পেলেও যুক্তরাষ্ট্র কানাডাতে একসঙ্গে ১৫০রও বেশি থিয়েটারে মুক্তি পাচ্ছে এই ছবিটি। দীর্ঘ অপেক্ষার পর ২৫ আগস্ট দেশের ১৮টি প্রেক্ষাগৃহের মাধ্যমে দর্শকরা দেখতে পাবেন বাংলাদেশের সর্বোচ্চ ৮৩ কোটি টাকা বাজেটে নির্মিত এই ছবিটি। এই উপলক্ষে একটা ৫ তারা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে ঘোষণা করা হয়েছিল ছবি মুক্তির দিনক্ষণ, ছবি নিয়ে সব তথ্য। খ্যাতিমান জনপ্রিয় লেখক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র মাসুদ রানা চরিত্রটি দ্বিতীয়বারের মতো চলচ্চিত্রের পর্দায় আসছে। এর আগে প্রথম এই চরিত্রটিকে চলচ্চিত্রের পর্দায় এনেছিলেন মাসুদ রানা খ্যাত সোহেল রানা ওরফে মাসুদ পারভেজ। মাসুদ রানা সিরিজের ধ্বংস পাহাড় অবলম্বনে তৈরি হয়েছে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় প্রথমবারের মতো বিশাল বাজেটের ছবি MR-9 ডু অর ডাই। আমেরিকা স্বপ্ন স্কোয়ার কো এই ছবিটি পরিবেশনা করছে। প্রকল্পটির বাংলাদেশের প্রধান সৈকত সালাউদ্দিন বলেছেন, কানাডা ও আমেরিকায় ১৫১টি থিয়েটারে সিনেমাটি মুক্তি পাচ্ছে, এটাই সর্বাধিক হল পেতে যাওয়া কোনো বাংলা সিনেমা হতে যাচ্ছে। সিনেমায় আন্তর্জাতিক শিল্পীদের মধ্যে অভিনয় করেছেন ফ্র্যাঙ্ক গ্রিলো, বলিউড অভিনেত্রী সাক্ষী প্রধান, হলিউড অভিনেতা নিকো ফস্টার, বলিউড অভিনেতা অমি বৈদ্য, হলিউড অভিনেতা ওলেগ প্রুডিয়াস ও আমেরিকান অভিনেতা জ্যাকি সিগেল সহ আরও অনেকে। বাংলাদেশে প্রধান নায়ক ABM সুমন ছাড়াও রয়েছেন শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া, আলিশা সহ আরও অনেকে।